আসসালামু আলাইকুম। অ্যাগ্রো বাংলা টেক এটি একটি কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল। তো দর্শক, আপনারা থাম্বনেল ও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে চিচিঙ্গার ফলের মাছি পোকা দমন পদ্ধতি বা সহজ পদ্ধতিতে কিভাবে চিচিঙ্গার মাছি পোকা দমন করা যায় সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো দর্শক, চলুন আর দেরি না করে আলোচনা শুরু করা যাক। তো দর্শক, প্রথমেই আমরা চিচিঙ্গার মাছি পোকার ক্ষতির ধরন সম্পর্কে জেনে নিই। স্ত্রী মাছি পোকা চিচিঙ্গার ফল ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে। এই ডিম ফুটে কীড়া বের হয় এবং এই কীড়াগুলো ফলের ভিতরে শ্বাস খেতে থাকে। আক্রান্ত ফল হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যায়। এই হলুদ ফল যদি ভাঙা যায় তাহলে ভিতরে অনেক কীড়া দেখতে পাওয়া যায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো দর্শক, এবার আমরা চিচিঙ্গার মাছি পোকা দমন ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নেই। আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া ফল যখন ধরা শুরু করে তখন কাগজের ব্যাগ দিয়ে যদি ঢেকে দেওয়া হয় তাহলে মাছি পোকা আক্রমণ করতে পারবে না। মাছি পোকার জন্য সবচাইতে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিষ্টপ। আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ। সেক্স ফেরোমন ফাঁদ দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি শতকে তিনটি করে। মাছি পোকা দমনের জন্য সাইফারমেথিন গ্রুপের কীটনাশক যেমন এসিআইয়ের কট 10 EC, ইনথেফার শেফা 10 EC, 16 লিটার পানিতে 16 মিলি মিশিয়ে ভালোভাবে পুরো জমি স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। সবশেষে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কৃষি বিষয়ক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।